সুপ্রভাত বন্ধুরা, আমি শ্রাবণী। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, হাসি খুশিতে আছেন। সকলে ভালো থাকুন, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, যে সকলে ভালো থাকুন, হাসি খুশিতে থাকুন, আনন্দে থাকুন। আজকে না সকাল সকাল একটুখানি খুব মনটা খারাপ হয়ে গেল। আমি মান্দ্রিসা দাসের চ্যানেল থেকে মধুমিতার মুখে শুনলাম, প্রথমে ওই চ্যানেলটা যখনই দেখলাম কালকে দেখেছি, যে একজন আমাদেরই বন্ধু, ইউটিউবার বন্ধু, হঠাৎ মানে কি বলবো, তার অশেষ গুণ ছিল। আমিও তার চ্যানেল দুই একবার দেখেছি, কিন্তু তার মৃত্যুর খবরটা আমি মধুমিতার মুখ থেকেই শুনলাম। ভীষণ মনটা খারাপ হয়ে গেল, যে একটা সময় যখন ও হাত জোর করে সকলকে বলেছে আমায় সাহায্য করুন, সাহায্য করুন, সাহায্য করুন, কিন্তু তখন সকলে হয়তো ভেবেছে যে যেরকম সবাই আমরা সাধারণভাবে কি ভাবি, অনেকেই তো দেখছি নাটক করছে, কে কাঁদছে, হাসছে, আর ভিডিও দেবো না, আর আসবো না বলে আবার এসে হাজির হচ্ছে। নানান রকম প্রতারণা ছলনার জালে জড়িয়ে না আমরা আসলটাকে আর বুঝতে পারি না যে সে সত্যিই তার প্রয়োজন। দেখুন, প্রয়োজন তো সকলেরই, কিন্তু কম বেশি অবশ্যই আছে। হ্যাঁ, কম বেশি অবশ্যই আছে। তবে আমি তখন মানে ওর চ্যানেলটা হয়তো সাবস্ক্রাইব করিনি, কিন্তু আমি ওর চ্যানেল দেখেছিলাম, দুই একবার দেখেছিলাম। এবার সমানে তো সময়েরও একটা ব্যাপার আছে। এখন না এত আফসোস হচ্ছে, মনটা হচ্ছে আমি তো এতটা ব্যাপার দুই একবার দেখে তো আর সব কিছু বোঝা যায় না, এতটা বুঝতামও না। আর হঠাৎ মানে সে একদম পৃথিবী ছেড়েই চলে গেল, এতই তার প্রয়োজন ছিল। যদি সত্যি তার হাতে টাকা থাকতো হয়তো, তবে এটাও ঠিক, নিয়তি বলে একটা কথা আছে, সবকিছু আমাদের হাতে না, সবকিছুই ঈশ্বরের হাতে। এটা ভেবেই মনকে শান্ত করলাম, মানে মনটা ভীষণই খারাপ লাগছিল যে আমাদের হাতে তো সবকিছু না, আমরা সব চাইলেই সবকিছু করতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, মানে প্রথমে একটা দুঃখের খবর দিলাম সকাল সকাল। যাই হোক, আমি আলোচনায় আসি। আমি আবারও আজকে এই শ্রীরাম আচার্য, পণ্ডিত শ্রীরাম আচার্যর মানে বই থেকেই পাঠ নিয়ে এসেছি। হ্যাঁ, যে অবশ্যই প্রত্যেক মানুষের নিজের ওপর আস্থা রাখা উচিত, নিজেকে শক্ত করা উচিত। আর আমি বলবো আমার মতো এরম যারা গৃহবধূ আছেন, তাদের অবশ্যই নিজের জন্য কিছুটা সময় হলেও রাখবেন, যাতে সেই সময়টার মধ্যে আপনি যা কাজই করুন না কেন, যাতে আপনি নিজেকে ভালো রাখতে পারেন, সেই চেষ্টা অবশ্যই নিজেরা করবেন। কেউ কাউকে এগিয়ে দেবে না। আপনি সন্তানের জন্য অজস্র করছেন, তো এইবারে তখন যখন সে চাকরি পাবে, বা মানে মেয়ে হলে পরের ঘরে তাকে পাঠাতে হবে, বা সে যখন চাকরি করবে তখন তার কিন্তু একটা নিজস্ব জগৎ হবে। তখন কিন্তু আপনি এই নিজেকে ভালো রাখার ব্যাপারটা যদি থাকে আপনার মধ্যে, তাহলে আপনি নিজে উতরে যাবেন, আর না হলে হীনমন্যতায় ভুগতে হবে, মনে হবে আমার পাশে কেউ নেই, কেউ নেই, এরকম করতে হবে। এরকম আমি অনেক দেখেছি, এরকম আমি অনেক দেখেছি। আমারই বড় ননদের দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, হীনমন্যতায় ভোগে, অথচ তার টাকা পয়সার কিন্তু অভাব নেই, কিন্তু পুরো নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলেছে, আর হীনমন্যতায় ভোগে, আকাশ পাতাল চিন্তা করে। কি যে এত চিন্তা করে তা জানি না, আমরা হাজারবার বললো যে এখান থেকে কাছ থেকে কাছে বাপের বাড়ি আসুন, আসুন, আসে, মাঝে মাঝে আসে, কিন্তু ভীষণভাবেই ওই চিন্তা সবসময় মুখটাকে না একটা এমন করে থাকবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে চিন্তা করে। যাক গে, এই সমস্ত কথা না বলে আসল কথায় আসি। সকলকে আবার অনুরোধ করি, অবশ্যই নিজেদেরকে ভালোবাসতে শিখুন, নিজেদের ভালোবাসার জোরটাও দরকার আছে। তো চলুন আজকের পাঠে যাই। পণ্ডিত শ্রীরাম আচার্যকে আমার প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ শুরু করলাম। প্রাণীদের ক্ষেত্রে ইন্দ্রিয় চেষ্টাই হলো মুখ্য, তাদের ক্ষেত্রে বুদ্ধি নামক বিশিষ্ট যোগ্যতার অভাব, কিংবা তা থাকলেও অত্যন্ত স্বল্প মাত্রায় থাকে। পায়রা গমের দানা দেখলেই কিন্তু জালে বসে পড়ে, সে কখনো একথা ভাবতে পারে না যে জালে বসাটা তার জন্য মানে প্রাণঘাতকও হতে পারে। সবুজ ফসলে ভরা ক্ষেত দেখলে পশুরা সেখানে চড়বার জন্য ঢুকে পড়ে, এর ফলস্বরূপ তার ওপর কতটা বিপদ নেমে আসতে পারে একথা ভাবার মতো অবকাশও তাদের হয় না। মানুষের ক্ষেত্রে কিন্তু তেমন নয়। মানুষ কিন্তু নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে মানে বুঝতে পারে সবকিছু। মানুষ কি মানে ওই জালের মধ্যে যেমন পায়রা নেমে পড়লো, সে তার মানে বোঝার ক্ষমতা নেই যে ওখানে গেলেই আমি আটকা পড়ে যাব, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের ক্ষেত্রে এটা না। সে অপরের দেয়া আহার গ্রহণের আগে একাধিকবার ভেবে নিতে পারে, আর সেই আহার গ্রহণ করার যদি তার পক্ষে অনুচিত মনে হয়, তাহলে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও সেই আহার সে কখনোই গ্রহণ করবে না। তাৎক্ষণিক লাভের আশায় কিছু না বুঝে শুনে পিছলে যাওয়া, নিজের কাজের পরিমাণ স্বরূপ অপরের মনে কি ধরনের প্রতিক্রিয়া হবে এবং ভবিষ্যতে তার কি কি পরিণাম হতে পারে, মানে এইভাবে সে মানুষ কিন্তু বিচার করতে পারে। কিছু শেখার ইচ্ছাই যার নেই, সে কোনোদিনই কিছু শিখতে পারে না। এই কারণেই উচিত হলো কেউ যদি জ্ঞানার্জন করতে চায়, তাহলে সে যেন নিজের মধ্যে প্রবল জিজ্ঞাসা উৎপন্ন করে, নিজের মানসিকতাকে যেন শেখার ইচ্ছায় পরিপূর্ণ করে রাখে,
মানে যার যেটা শেখার ইচ্ছা সে যেন সেই দিকেই চেষ্টাটা করে, সেই ধরনের যার যেটা ইচ্ছা সেই ধরনের সে বই পড়ুক, সেই ধরনের আলোচনার মধ্যে থাকুক, সেই ধরনের জায়গায় থাকুক। হ্যাঁ, অন্যদিকে মন ঘোরালে কিন্তু তখন হবে না। সঙ্গতি, সঙ্গতি বলতে আমরা যেটা বুঝবো, আমরা যাদের সাথে থাকি তাদের সাথে, যাদের সাথে মেলামেশা করি, আমাদের মনের ওপর তাদের কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তৃত হয়। গুজরাতি ছেলেমেয়েরা জন্ম থেকেই গুজরাতি ভাষায় কথা বলে, আর বাঙালিদের ছেলেমেয়েরা বাংলা ভাষায়, যারা বোবা তাদের বাকেন্দ্রীয় প্রায়শই নির্দোষ থাকে, কিন্তু কানে কালা হবার দরুন অন্যের আওয়াজ শুনতে পায় না বলেই তারা তাদের নকল করতে পারে না। একবার একটা নেকড়ে একটা মানুষের বাচ্চাকে তুলে নিয়ে গিয়েছিল, সে লালন পালনও করেছিল শিশুটিকে। একবার কোনো এক পর্যটক সেদিক দিয়ে যাবার সময় বাচ্চাটাকে উদ্ধার করেছিল, কিন্তু ততদিনে বাচ্চাটা বড় হয়ে গিয়েছিল এবং তার মধ্যে নেকড়ের মতন স্বভাব তৈরি হয়ে গিয়েছিল। সে গুহায় থাকতে ভালোবাসত, আর ছোটবেলা থেকে কোনো ছোট শিশু মানে মানব শিশুর লালন পালন হবে মানে যেভাবে সেভাবে তো সে হয়নি, নেকড়ের কাছে হয়েছে, তাই নেকড়ের যেরকম স্বভাব ছিল তার সেই মানুষের শিশুটারও সেই ধরনের স্বভাব হয়েছিল। এর থেকেই বোঝা যায় যে ছোটবেলা থেকে যেভাবে মানব শিশুর লালন পালন হবে তার বুদ্ধিও সেই পরিসীমার মধ্যেই বিকশিত হবে। ছোট বাচ্চারাই শুধু নয় বরং যুবক বা বৃদ্ধরাও সঙ্গতির মাধ্যমে প্রভাবিত হয়ে যায়। মানে আমরা মধ্যবয়সীরাও মানে আশেপাশে যেরকম দেখবো, চারপাশে যেরকম দেখবো, সেই সঙ্গতিতে অনেকটা কিন্তু আমরা প্রভাবিত হয়ে পড়ি। হ্যাঁ, আমরা যেমন ধরুন আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি যখন ফোনটা ঘাঁটতে ঘাঁটতে ইউটিউব দেখা শুরু করলাম, ইউটিউবে যখন অনেককে দেখলাম যে বাহ তারা তো বেশ ভালো সুন্দর দেখাচ্ছে নিজের জীবন, তখনই তো আমার মনের মধ্যেও এই ইচ্ছাটা এলো যে হ্যাঁ আমিও তো পারি দেখাতে, আমার বাড়িতে অনেক কিছু দেখাবার আছে। হ্যাঁ, তারপরে দেখলাম যে এরম দেখানো ঝামেলা, তখন আমি আমার আবার মানে ভূতের গল্প বলতে শুরু করলাম। তারপরে ভাবলাম যে ভূতের গল্প বলে সারাক্ষণ সেই ভূত ভূত চিন্তাই মাথায় ঘুরতে থাকে, তখন আমি কি করলাম যে না আমি তাহলে ঈশ্বরের পাঠ নিয়ে আসি, আমার মধ্যেও ঈশ্বরের চিন্তা আসবে। আর এটা আমার নিজে থেকে এসছে, এর আগে আমি অনেকবার বলেছি যে ঈশ্বর চিন্তা আমার নিজে থেকে এসছে, আমার মধ্যেও ঈশ্বর চিন্তা আসবে এবং আমার আমাকে যারা দেখবে তারা কিন্তু এইভাবেই প্রভাবিত হবে। এটাই কিন্তু আমার বলার উদ্দেশ্য যে যেরকম শিশুরা, আপনি হচ্ছে শিশুরা হচ্ছে মাটির তাল, আপনি সেই তালটাকে যেভাবে গড়বেন ঠিক সেইভাবেই শিশুটা বড় হবে। এবং এমন কি আমরা মধ্যবয়সীরা আশেপাশের জিনিস দেখে কিন্তু প্রভাবিত হই। তাই আমি চিন্তা করলাম যে আমি যদি ঈশ্বর কথা বলি, আমাকে যারা দেখবে যারা শুনবে তারা ঈশ্বর চিন্তাতেই উদ্বুদ্ধ হবে। এগুলো তো আমার কথা না, বুঝতেই পারছেন আমি তো এই বই দেখে পাঠ করছি। এই যে এখানে বলছে ছোট বাচ্চারাই শুধু নয় বরং যুবক বা বৃদ্ধরাও সঙ্গতির মাধ্যমে প্রভাবিত হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে তাদের কাজকর্ম দেখে, আবার কিছু কিছু ক্ষেত্রে পরিবেশের সাথে সংযুক্ত হয়ে এবং তাদের মানসিক তরঙ্গের দ্বারা নিজেদের অজান্তেই প্রভাবিত হয়, সেই ছাঁচে গড়ে উঠতে থাকে। দুর্বল ব্যক্তির ওপর অধিক শক্তিশালী ব্যক্তি বিশেষভাবে প্রভাব পড়লেও দুর্বল ব্যক্তির প্রভাব থেকে অধিক শক্তিশালী ব্যক্তিরাও রেহাই পায় না। যে শিক্ষক ছোট বাচ্চাদের পড়ান তার ওপরেও কিন্তু বাচ্চাদের অল্প বুদ্ধির প্রভাব বিস্তার হয়। প্রাচ্যাত্য দেশগুলিতে তেমন আইন প্রণয়ন করা আছে যে নির্দিষ্ট কয়েক বছর অধ্যাপনার করার পর সেই ব্যক্তি পার্লামেন্টের সদস্য হতে পারে না। এই কারণে বুদ্ধিমান হতে ইচ্ছুক ব্যক্তিদের সবসময় নিজের চাইতে অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সাথেই মেলামেশা করা উচিত, তাদের অনুকরণ করার স্পর্ধা রাখা উচিত, তাদের মধ্যে যা কিছু সদ্গুণ আছে সেগুলো গ্রহণ করার চেষ্টা করা উচিত। আপনারা যে ধরনের জ্ঞানের প্রয়োজন, আপনার যে ধরনের জ্ঞানের প্রয়োজন ঠিক সেই ধরনের লোকেদের সাথে সম্পর্ক বাড়িয়ে তুলুন, সেই ধরনের পরিবেশের সাথে থাকার চেষ্টা করুন, আর সেই জাতীয় পুস্তক অধ্যয়ন করুন। তাহলে কিন্তু আপনি সেই বিশেষ ব্যক্তি যিনি আপনার থেকে অনেক বিশাল ব্যক্তিত্ব আছে তাহলে ওনার সমতুল্য হতে পারবেন, পুরোপুরি উনি না হতে পারলেও ওনার কাছাকাছি পৌঁছতে পারবেন। তো চলুন আজকে আমার এটাই কথা বলার যে আমরা, আমি মানে এটা আমি এখন বেশ কিছুদিন বলবো, কেন বলুন তো অতিরিক্ত নোংরামি ইউটিউবে বেড়ে গেছে, আমরা চাইবো যে আমরা নোংরাটাকে চাপা দেব। আমার যারা বন্ধুরা নিশ্চয়ই আমার মতন, তারা আমাদের আমার মানসিকতার মানুষ, তাই তারা আমার বন্ধু হয়েছে এবং আমিও তাদের বন্ধু হয়েছি, তাদের মানসিকতা আমার সাথে মেলে বলেই আমি তাদের বন্ধু হতে পেরেছি। তো আমরা চলুন এই কজনেই হাতটা বাড়াই, নোংরামিটাকে চাপা দিই, তাদের ভিডিও দেখবো না, যখনই লাইনটা দেখবো যে এখানে একটা কিছু একটা নোংরামি হচ্ছে সেটা একদম বন্ধ থাকবে,
না দেখতে দেখতে না দেখতে দেখতে তাহলে আস্তে আস্তে সেগুলো চাপা পড়ে যাবে। এবং ভালো জিনিসটা, অনেকেই তো আজকে বৃষ্টি অপূর্ব বৃষ্টির বৃষ্টির কথা না বলেই নয়, এত সুন্দর একটা জীবিকা বলে সুন্দর ভিডিও ছেড়েছে, অসাধারণ ভিডিওটা দেখে আমার চোখে জল এসে গেছে। মানে বৃষ্টি, তুমি যদি শুনে থাকো আমার এই কথা, মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই ধরনের ভিডিও দেখো, মানুষ শিখতে পারবে কিছু, মানুষ কিছু শিখতে পারবে। অনেক অনেক চ্যানেল আছে যেগুলো শেখার মতন, যারা সুন্দর সুন্দর রান্না দেয়, যারা সুন্দর সুন্দর গান গায়। অনেক বারবারই বলছি তাদের চ্যানেলগুলো দেখুন, তারাও তাদেরকেও আমরা এগিয়ে যেতে সাহায্য করি। এই তো এই যে আজকে বোনটা মারা গেল, তার ভিতরে কি অসুখ ছিল জানি না, এত মনকে আমার দুঃখ দিয়েছে কি বলবো। হ্যাঁ, এরকম তো অনেকেরই আছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে সবাইকেই বলছি, যারা আমার বন্ধু তাদেরই উদ্দেশ্যে বলি, আমরা না সবাই মনের কথাটা ভালোভাবে এসে প্রকাশ করতে সবাই সক্ষম নই, সবাই সবসময় নিজের দুঃখটাকে টেনে আনতে পারি না, চোখের সামনে এসে দেখাতে পারি না যে দেখো আমার এত দুঃখ, এত দুঃখ আমার, এই আমার সেই, সবাই পারি না। তাই জন্য বলি তো, দেখবে বন্ধুরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেরা ভালো থেকো, অপরকে ভালো রেখো বা ভালো থাকুন, ভালো রাখুন। এই এই কথা বলে আজকের পাঠ এখানেই শেষ করলাম, আবার পরের দিন আসবো।